অ্যানিমে টোন লাভারদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। মাইনক্রাফট বর্তমান সময়ের একটি জনপ্রিয় গেম, যা 1909 সালে রিলিজ হয়ে খুব অল্প সময়ের মধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। গেমটি ওপেন ওয়ার্ল্ড হলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। গেমটিতে মোট 60টি সহ বিভিন্ন জায়গা বা বায়োম রয়েছে। কিন্তু আপনি কি জানেন মাইনক্রাফটের সর্বশেষ বায়োম বা জায়গা কোনটি? তো চলুন আজকে আমরা আপনাকে মাইনক্রাফটের সর্বশেষ স্থান সম্পর্কে জানাবো। প্রথমে বলি মাইনক্রাফটের শেষ স্থান, এর আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে। মাইনক্রাফটের সর্বশেষ স্থানটি ভূপৃষ্ঠ নয়, অর্থাৎ ভাসমান অবস্থায় থাকে। এই জায়গাটিতে যেতে আপনাকে এন্ড পোর্টাল নামক একটি বিশেষ পোর্টালের সাহায্য নিতে হবে, তাই এই জায়গাটিকে খুঁজে বের করা খুব কঠিন। তবে আপনাকে আজকে সহজে এই জায়গাটির সম্পর্কে ধারণা দেব। আপনি যদি মাইনক্রাফটের সর্বশেষ স্থানে পৌঁছান, তাহলে সেখানে কোনো গাছ বা ঘাস দেখতে পারবেন না। এখানে আপনি এন্ড স্টোন, এন্ডার ক্রিস্টাল, ড্রাগনের ডিম সহ বিভিন্ন নতুন ব্লক খুঁজে পাবেন। এবার আপনাকে বলবো মাইনক্রাফটের শেষ স্থানে কোন মুভ দেখতে পারবেন। এই জায়গাটিতে এন্ডারম্যানকে দেখতে পারবেন, আপনি এখানে এন্ডারমাইট সরকারকে দেখতে পারবেন, এছাড়া এখানে বিশেষ ক্যারেক্টার দেখতে পারবেন যার নাম এন্ডার ড্রাগন। বন্ধুরা, আপনাকে আরেকটা মজার খবর জানাচ্ছি যে মাইনক্রাফটের শেষ স্থানে আপনি পাবেন এন্ড সিটি নামক একটি বিশেষ স্থান, যেখানে আপনি মাইনক্রাফটের জন্য অনন্য স্থান থেকে নতুন এবং মজাদার বিভিন্ন আইটেম এবং টেস্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এরকম আরও মজাদার ফ্যাক্ট নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সুন্দর হলে অবশ্যই একটি লাইক দিবেন। আর সামনে কোনো টপিক নিয়ে ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, গুড বাই।